शुभ विकेल बंधुरा साथे आमी नयन ब्लॉगिंग चैनल पक्ष के आपनादेर सकल के स्वागतम। तो एखन आमरा जाब पश्चिम बर्धमान रानीगंज थानार अंतर्गत नारायणकुड़ी ग्रामेर हेरिटेज साइट और ये हेरिटेज साइटे आमरा किछुदिन आगे एखाने एसेछिलाम एबं एखाने एकटी भिडियो बानिये आपनादेर काछे तुले धरेछिलाम। तो सेई भिडियोटी जदि आपनारा ना देखे थाकेन ताहले डेस्क्रिप्शने लिंक देवा आछे सेखाने गिये देखे निते पारेन अथवा आई बटने क्लिक करे देखे निते पारेन। और हाँ, चैनले जदि नतून होये थाकेन ताहले अवश्य चैनलटी सबसक्राइब करे राखुन। और प्रथम पर्व से भिडियोटी ये हेरिटेज साइट सम्पर्के माथार मध्य जो प्रश्नगुली घुरपाक खाच्छिलो से प्रश्न उत्तर खुजते हमारे द्वितीय बारे जो एखे आसा तई पुरो भिडियोटी देखार अनुरोध रही। तो अवशेषे आमरा पहुँचे गेलाम नारायणकुड़ी ग्रामेर हेरिटेज साइटे और एखाने आमरा पेये गेछि हेरिटेज कमिटीर सम्पादककेतो ओनार काछ थेके आमरा ए हेरिटेज साइट सम्पर्के अनेक अजाना तथ्य जानार चेष्टा करब। नमस्कार, प्रथमत आपनार नाम जानते चाहब एवं आपनि ए कमिटीर कोन पदे आछेन? आमादेर एखाने दुटो कमिटी आछे, एकटा होच्छे हेरिटेज कमिटी और एकटा होच्छे मथुरा चंडी मंदिर कमिटी। আমি এই দুটিরই সম্পাদক পদে নিযুক্ত আছি। আমার নাম ভূতনাথ মণ্ডল, গ্রাম নারায়ণকুড়ি, পশ্চিম বর্ধমান এবং 11 পঞ্চায়েতের অন্তর্গত নারায়ণকুড়ি গ্রাম। তো 1832 সালে এখানে প্রিন্স তারকনাথ ঠাকুর এসেছিলেন, তো ওনার সম্বন্ধে যদি কিছু বলেন। আমি 1832 সালের যে ভারতবর্ষের প্রথম কয়লা খনি এই নারায়ণকুড়ি গ্রাম থেকে শুরু হয়েছিল, কলকাতার ঠাকুর পরিবারের সঙ্গে স্মৃতি বিজড়িত এই নারায়ণকুড়ি গ্রাম, প্রিন্স দ্বারিকানাথ ঠাকুর কীভাবে এখানে ইতিহাস তৈরি হয়েছিল এবং কীভাবে কয়লা খনন শুরু হয়েছিল তার ইতিহাসকে কিছুটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটি একটি পীঠস্থান, সামনে মায়ের মন্দির। শুধু তাই নয়, একদা একটা আস্ত ইতিহাস সূচিত হয়েছিল বর্ধমান জেলার রানীগঞ্জ লাগোয়া নারায়ণকুড়ি গ্রামে, তার কিছু অংশ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। কয়েকজন ইংরেজ এবং প্রবাদ পুরুষ প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের মিলিত উদ্যোগে প্রথম কালো হীরে কয়লা উত্তোলিত হয়েছিল এই নারায়ণকুড়ি গ্রামে, তাই নারায়ণকুড়িকে কয়লা শিল্পের আতুরঘর বলা হয়। ক্রমে বিগত প্রায় 250 বছরের সেই ইতিহাসে সংযোজিত হয়েছে পাতার পর পাতা। নারায়ণকুড়ির ডালপালা মেলে ধরেছে বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এমনকি অসমেও কিন্তু নারায়ণকুড়িকে কেউ মনে রাখেনি, রাখলে এখানে গড়ে উঠতে পারত দেশের প্রথম কয়লা উত্তোলনের স্মারক সংগ্রহশালা, মস্ত এক দর্শনীয় স্থান এবং পর্যটন কেন্দ্র হিসাবে নিজের জায়গা পাকা করে নিত ভারতের মানচিত্রে। কিন্তু বাস্তবে তা হয়নি। দীর্ঘ অবহেলা আর উদাসীনের জেরে নারায়ণকুড়ির অমূল্য স্মৃতি একটু একটু করে মাটির সঙ্গে মিশে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এখানকার প্রথম হলেজ ঘর, বাংলো বাড়ি, সবই এখন মানুষের কাছে ধূসর স্মৃতি। বট অস্বস্থের শক্ত শেকড় মাকড়সার জালের মতো আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরেছে প্রায় 250 বছরের কয়লা উত্তোলনের ইতিহাসের প্রথম অধ্যায়ের স্মৃতি ও স্মারকগুলিকে। নারায়ণকুড়িতে এলে এখনও দেখা যাবে দামোদর ধারে যেটির ধ্বংসাবশেষের শেষ চিহ্ন, এই দামোদর ঘিরে নৌকা করে কয়লা পরিবহন করা হতো কলকাতায়, যেটি এখন নারায়ণকুড়ি ফেরিঘাটে পরিণত হয়েছে। ইতিহাসের পাতা থেকে জেনেছি 1774 সালের আগস্ট মাসে তদ্নিষ্ঠ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সনদ নিয়ে দুই ইংরেজ রাজ কর্মচারী এস জি হিটলি এবং জে সামনার কয়লার কাজ শুরু করেন। কিন্তু সেই কয়লার গুণগত মান ব্রিটিশের সমকক্ষ না হয় এখানকার কয়লা কাটার কাজ সাময়িকভাবে স্থগিত হয়ে যায়। 1832 সালের পর খনি অঞ্চলের সত্তা চলে যায় আলেকজান্ডার অ্যান্ড কোম্পানির হাতে। শোনা যায় ইংরেজ উইলিয়াম কারের সঙ্গে
প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের বিশেষ বন্ধুত্ব ছিল। সেই সূত্র ধরেই 1832 সালের ডিসেম্বর মাসে বন্ধু উইলিয়াম কারের সঙ্গে মাত্র 70,000 টাকায় খনি অঞ্চলে সত্তা খরিদ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তাদের পদবী অনুসারে কার অ্যান্ড ট্যাগোর কোম্পানির সূচনা হয়। পরবর্তীকালে যা দ্য বেঙ্গল কোল কোম্পানি নামে পরিচিত নারায়ণকুড়িতে প্রতিষ্ঠিত হয়। এর মূল কার্যালয় গড়ে ওঠে ডাইরেক্টর্স বাংলো। এই বাংলোতে কিশোর বয়সে পিতা দেবেন্দ্রনাথের হাত ধরে রবীন্দ্রনাথ ঠাকুর একাধিকবার এসেছিলেন। অনেক হাত বদলের পর এই ঐতিহাসিক বাংলো খরিদ করে এখানে বসবাস করেছিলেন বিখ্যাত মাইনিং ইঞ্জিনিয়ার প্রফুল্ল কুমার ঘোষ। তার মৃত্যুর পরে ধ্বংসের দিকে এগিয়ে যায় কয়লা উত্তোলনের আদি পুরুষের বাসস্থান এবং কার্যালয়। আসানসোল রানীগঞ্জ কয়লা খনি অঞ্চলে নারায়ণকুড়িকে কেন্দ্র করে এলাকার প্রতিটি মানুষ চেয়েছিলেন এখানে একটি স্মারক সংগ্রহশালা ও প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের মর্মর মূর্তি, যা একটা দ্রষ্টব্য স্থানের মর্যাদা পাবে। কারণ প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের প্রদর্শিত পথে পরবর্তীকালে যেভাবে লক্ষাধিক মানুষ এখানে এক নতুন সংস্কৃতি ও সভ্যতা গড়ে তুলেছেন, তার প্রেক্ষাপট নারায়ণকুড়িতে কয়লা ইতিহাসের প্রথম অধ্যায়। কিন্তু তার মূল্যায়ন স্বাধীনতার পর কোনো সরকারই করেনি, এমনই মতামত ব্যক্ত করেছেন এই এলাকার বহু মানুষ। ওদের মতে শুধুমাত্র সরকারি অবহেলা আর উদাসীনের জেরে নারায়ণকুড়ির ধ্বংসাবশেষের পাতাল প্রবেশ ঘটেছে। নারায়ণকুড়ির ঐতিহাসিক সত্যকে কি সংরক্ষণ করা যায় না, প্রতিষ্ঠিত করা যায় না? হয়তো বা যায়। তাই একজন কয়লা শিল্পের শ্রমিক হিসাবে ভূতনাথ মণ্ডল, সাধারণ মানুষের প্রতিনিধি হিসাবে আমি মাননীয় এখানকার যে ডাইরেক্টর পার্সোনাল ছিলেন তার কাছে আমরা আবেদন রেখেছিলাম। কিন্তু এখনো পর্যন্ত আমরা ইসিএলের কাছ থেকে কোনো রকম সহযোগিতা পাইনি। তো 1832 সালে এখানে কিভাবে কয়লা খনন করা হতো এবং সেই কয়লা কিভাবে ভারতের বিভিন্ন জায়গায় পৌঁছে যেত? আমাদের এখানে 1832 সালে আমরা বড়দের কাছ থেকে যেভাবে জেনেছি তাতে এখানে সুড়ঙ্গ করে কয়লা কাটা হতো এবং সেখানে ঘোড়া দিয়ে কয়লা উত্তোলন করা হতো এবং সেই কয়লা যেমন একটি ঘোড়া দিয়ে টানলে 1 হর্স পাওয়ার, তিনটি ঘোড়া দিয়ে কয়লা টানলে 3 হর্স পাওয়ার, এইভাবে কয়লা উত্তোলন করে এই জেটির সামনে এনে রাখা হতো। তারপরে ওই কয়লা নদীপথে নৌকায় করে আপনার কলকাতাতে পাঠানো হতো। প্রায় 400 নৌকো এখানে এই জেটির সামনে থাকতো এবং সেগুলো ইয়ে হয়েছিলো। পরে বাষ্পচালিত ইঞ্জিনের সাহায্যে কয়লা কলকাতা আমতা, হাওড়া, শ্রীরামপুর বিভিন্ন ডকে পাঠানো হতো। তো আপনার কাছে জানতে চাইব এই সাইটটি কখন হেরিটেজ সাইট হিসাবে একটা পেয়েছে? আমাদের এখানে 5টি হেরিটেজ হিসাবে রাজ্য সরকারের রাজ্য কমিশন ঘোষণা করেছিলেন। তার তারিখ হচ্ছে 26/4/2018। তো এই সাইটের মধ্যে কোন কোন জায়গাগুলি হেরিটেজ সাইট হিসাবে একটা পেয়েছে? এখানে 5টি জায়গা হেরিটেজ হিসাবে ঘোষণা করা হয়েছে। দামোদর নদীর ধারে তৈরি ইট বানানো জেটি ঘাট, যেখান থেকে নৌকা বোঝাই করে কয়লা পরিবহন করা হতো। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর কার অ্যান্ড ট্যাগোর কোম্পানির কয়লা এই নদীপথে কলকাতায় পৌঁছানো হতো। 2 নম্বর হচ্ছে নারায়ণকুড়ি গ্রামের প্রথম চানক, যেখানে সেই সময় কয়লা তোলা হতো। 3 নম্বর হচ্ছে হলেজ রুম, এই ঘর থেকে কপিকলের সাহায্যে কয়লা তোলার কাজ হতো। 4 নম্বর হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের কুটি বাড়ি, এখানেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছেলেবেলায় এসেছিলেন। 5 নম্বর হচ্ছে দ্বারকানাথ ঠাকুরের প্রশাসনিক ভবন বা কার্যালয়, সেখান থেকে কয়লা উৎপাদনের সমস্ত হিসেব নিকেশ করা হতো। এই সাইটটি হেরিটেজ সাইট একা পাওয়ার জন্য কার মানে আপনার অবদান তো রয়েছে, আর কার কার অবদান রয়েছে? দেখুন, এটি হেরিটেজ
घोषणा हवार पिछने आमादेर विशेष जे लोकटी कथा आमी बोलछी तिनी होच्छेन आमादेर आसनसोले दक्षिणेर एमएलए तथा एडीडीए चेयरमैन तापस बंदोपाध्याय महाशय। तार अक्लान्त परिश्रमे এই জায়গাটি রাজ্য সরকারের রাজ্য কমিশন হেরিটেজ হিসাবে ঘোষণা করেছেন। ইনার অবদান আমরা কোনোদিনই ভুলতে পারব না এবং এর পিছনে আমাদের এখানে মথুরাচণ্ডী কমিটি এবং আমাদের এলাকার বহু মানুষ আমাদের সঙ্গে ছিলেন যাতে আমরা এটাকে হেরিটেজ ঘোষণা করতে পারি। যেমন আমাদের এক নম্বর হচ্ছে আমাদের সঙ্গে ছিলেন রানিংয়ে যে চেম্বার অফ কমার্সও ছিলেন, হ্যাঁ আমাদের মেজিয়া ব্লকের হ্যাঁ মলয় মুখার্জি ছিলেন, আমাদের সঙ্গে ছিলেন আরও বিশিষ্ট মানে যারা এইসব নিয়ে কালচার করেন রিসার্চ করেন তারাও আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এবং ইসিএল থেকেও এটাকে চিঠি করা হয়েছিল রাজ্য কমিশনের কাছে, এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছেও করা হয়েছিল। হ্যাঁ এর পিছনে বহু মানুষের অবদান আছে, তার মধ্যে আমাদের বিশেষ মানে এই হচ্ছেন আমাদের এমএলএ তথা এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় মহাশয়। এই হেরিটেজটি ডেভেলপ করার জন্য আপনারা কী কী পদক্ষেপ নিতে চলেছেন? আমরা এই হেরিটেজ সাইটে আমরা প্রথম পদক্ষেপ নিয়েছি এখানে একটি গ্রিন সিটি প্রকল্পে আপনার সৌন্দর্যকরণের কাজ শুরু হয়েছে। হ্যাঁ এখানে ইকো পার্ক, চিলড্রেন পার্ক, মিউজিয়াম এমনকি কমিউনিটি হল এই সকল এগুলো মোটামুটি কাজ শুরু হয়ে গেছে। আপনার এডিডিএ থেকে মোটামুটি 1,75,00,000 টাকার কাজ শুরু হয়ে গেছে, সুন্দরজনের জন্য কাজ চলছে এবং জেলা পরিষদ থেকে আমাদের সভাধিপতির উদ্যোগে এখানে একটি কমিউনিটি হল অলরেডি হয়ে গেছে এবং তার সঙ্গে সেকেন্ড ফেজে মিউজিয়াম, তারপরে আপনার গেস্ট হাউস, এইসব উপাসনা কেন্দ্র, এই অনেকগুলো প্রকল্প এখানে নেওয়া হয়েছে। এবং কি আমরা ইসিএল এর কাছে একটা প্রজেক্ট পাঠিয়েছি যেটা সিএসআর ফান্ড থেকে ওনারা কথা দিয়েছেন, এখানে যেসব জায়গাগুলো আপনার হেরিটেজ হিসাবে ঘোষণা করা হয়েছে সেই সব জায়গাগুলো সব সংরক্ষণ করা হবে এবং যে সকল পুরনো স্মৃতি ছিল সেই সব দেখে নতুন করে আবার সেই সব স্মৃতি ফেরানোর চেষ্টা হবে। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই মূল্যবান সময়টি আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ। হেরিটেজ সাইটের এ হচ্ছে সেই ঐতিহাসিক জেটিঘাট যেখান থেকে কয়লা নৌকোয় বোঝাই করে পৌঁছে যেত কলকাতায় এবং কলকাতা থেকে সেই কয়লা আবার পৌঁছে যেত ভারতের বিভিন্ন জায়গায়। আর এখন আমরা আপনাদের দেখাব রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স তারকানাথ ঠাকুর এই নারায়ণকুড়ি গ্রামে যে বাংলোতে থেকে এই কোম্পানির কাজকর্ম দেখাশোনা করতেন, সেই পুরনো বাংলো বাড়ি আজ কেমন অবস্থায় রয়েছে সেটাই আপনাদের কাছে তুলে ধরব। জেটিঘাট এবং প্রিন্স তারকানাথ ঠাকুরের বাংলো এই দুটি বাদ দিয়ে আরও তিনটি যে হেরিটেজ সাইট রয়েছে সেই হেরিটেজ সাইট আমরা আপনাদের কাছে পরবর্তীকালে তুলে ধরার চেষ্টা করব, কারণ এখন সেগুলি সংস্করণের কাজ চলছে। এ হচ্ছে প্রিন্স তারকনাথ ঠাকুরের সেই পুরনো বাংলো যে বাংলো থেকে তিনি এই কোম্পানির কাজকর্ম দেখাশোনা করতেন। আর ভূতনাথ বাবুর কথা থেকে আমরা জানতে পারলাম যে এখানে রবীন্দ্র ঠাকুর ছোটবেলায় প্রিন্স তারকনাথ ঠাকুরের হাত ধরে এখানে অনেকবার এসেছেন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবীদের শেয়ার করে দেবেন, তাদেরকেও এই হেরিটেজ সাইট দেখার সুযোগ করে দেবেন। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।